আমার পাশে যিনি দাঁড়িয়ে আছেন প্রিয় গোপাল বিষয়ের কর্ণধার মানে ডিরেক্টর, আর এনার সঙ্গে রিলেশন আমাদের বহু বছরের। 95 থেকে শুরু করি প্রিয় গোপালের প্রথম শাড়ি পরা, সেটা অবশ্য 70 পুরুষোত্তম, যেটা বড় বাজারে, এবং প্যাঙ্গুলার পার্কে শুরু হয় 2012 থেকে। আর ইনি হলেন সৌমিত্র দা। সৌমিত্র দা হল প্রিয় গোপাল ট্র্যাঙ্গুলার পার্কের ম্যানেজার। গতকাল ছিল মহালয়া, আর এটা হচ্ছে একডালিয়া, সিঙ্গি পার্ক আর শ্রীদাঁড়া। এই তিনটি কালকে আমরা প্যান্ডেল হপিং করেছি, না ঠাকুর দেখার জন্য না, এখানে রুবি মানে শ্বশুরবাড়ির কমপ্লেক্সে রয়েছি, লাইট অলরেডি জ্বলে উঠেছে, তবে সব নয়। হ্যাঁ, গতকাল গিয়েছিলাম শ্বশুরবাড়ি, বাবা মা চলে যাবেন দেওঘর এবার, এবং লাস্ট ইয়ার 23-এ আমরা দেওঘর যাইনি, বাকি বিয়ের পর থেকে কিছু না 15 বার পুজোয় কাটিয়েছি। এটা হচ্ছে আমাদের নিউ টাউন অ্যাকশন এরিয়া 1 প্যান্ডেল হয়ে গেছে, তিনটে পরপর পুজো, একটা দুটো আর এই সামনে একটা আসছে, আর সেটা 3 নম্বর, এই হচ্ছে 3 নম্বর। এবং সামনের দুটোর পুজোর পুজো মন্ত্র থেকে সব কিছু, বাড়িতে আমার কানে সব আওয়াজ যায়, মাইকের আওয়াজ খুবই বাড়ির কাছে। আর নিউ টাউন অ্যাকশন এরিয়া বরাবরই সবসময় বলে থাকি ভীষণ ভীষণ সুন্দর। এটা হচ্ছে আরামবাগের সামনে, আইরে মরের সামনে, এটা বাড়ি থেকে 2-3 মিনিটের, আর ওই দুটো পুজো খুব কাছে। এসে গেছি বিশ্ব বাংলা সরণিতে, মিট করছি, লাইফ লাইন গেল ডান দিকে। এখানে এখন প্রচুর মানে কী বলবো, ছোটো ছোটো সব কিছু হয়ে গেছে। আগে কিন্তু নিউ টাউনে এটা নিষিদ্ধ ছিল, মানে বাড়ি বিল্ডিংয়ের তলে কিছু করা যাবে না। আর এই স্ট্যান্ড হাই দেখা যাচ্ছে, আমরা যেমন এটা দিয়ে বেরোচ্ছি, আমরা একটু ঠাকুরটা দেখলাম বলে ঘুরে এলাম, নাহলে আমরা স্ট্যান্ড হাই সোজাসুজি 3 নম্বর ট্যাক দিয়ে বেরোতে পারি, নোভোটেল দিয়ে বেরোতে পারি, আবার সেই একই কথা বলছি, বিশ্ব বাংলা গেট দিয়ে বেরোতে পারি, মানে প্রচুর কানেক্টিং রাস্তা। এটা ঠিক সল্টলেক স্টাইলের আরও বেশি প্রোগ্রেস মানে উন্নত। আর এই এসে গেছি টেকনোপলিসের সামনে, আমরা চাইলে বাইপাস দিয়েও যেতে পারতাম, তবে আজকে মহালয়ার ছুটিতে একেবারেই জ্যাম পাবো না, এখন মেট্রো কাজ চলছে বলে একটু জ্যাম হয়, কিন্তু আজকে ছুটি 2 অক্টোবর মেন। আর এই যাচ্ছি আমরা টেকনো ইন্ডিয়ার সামনে দিয়ে গেলাম, আর যাচ্ছি হচ্ছে শ্বশুরবাড়ি, লাঞ্চ করব ওখানে, ডিনারও করব, তবে ডিনার করব না, ডিনারটা সাথে নিয়ে আসবো, যেটা আমি সবসময় করে থাকি। আর শ্বশুরবাড়ি থেকে ইচ্ছা আছে একটু সাউথের দিকে যাওয়ার, যখন শ্বশুরবাড়ি সাউথে রুবি, জাস্ট রুবির একদম সামনে রেলবিহার, তো ওখান থেকে গড়িয়াহাট, আমি কিন্তু এখন নিকো পার্কের কাছাকাছি এসেই গেছি। এই নিকো পার্ক ভীষণ সুন্দর, এখানে মানে রোড কিছু বলার নয়। তো আমি যখন রুবি আছি, আর রুবির বাড়ি থেকে একডালিয়া 2-2.5 কিলোমিটার অবশ্যই যাব, একডালিয়ায় ঠাকুর হয়তো প্রতিমা হয়তো দেখতে পাবো না, মাকে দেখতে না পাবো না, মনটা ভালো ঠিকই লাগবে না, কিন্তু প্যান্ডেল হপিং জাস্ট করব। তো ওই দিকে গেলাম, আমার অ্যাকচুয়ালি একটু প্রিয় গোপাল বিষয়তে আজ থেকে 20-25 দিন আগে কিছু জিনিস অর্ডার করা ছিল, তো সেইরকম একটা ব্যাপার আছে। তো যাই হোক, আমি এখন ক্যাপ্টেন মেরি পার করে এসেই গেছি রুবির আগে, মানে সামনেই ITC JW ম্যারিয়ট দেখা যাচ্ছে, এবং এখান থেকে রুবি 2-2.5 কিলোমিটার ইস্ট, মানে সরি ইস্টার্ন হাই নয়, সায়েন্স সিটি পার করলেই রুবি প্রায় 3 কিলোমিটার, তবে এম বাইপাস ওই মিনিট 7-8 লাগবে, সামনে অ্যাটমসফিয়ার দেখা যাচ্ছে। আর আমি সবসময় লাইভ বা ভিডিও করেই থাকি, ভীষণ ভালো লাগে। ITC রয়্যালে এখনও আসা হয়নি, খুব ইচ্ছে আছে আসবো, মোটামুটি ওয়েস্টিন এগুলো তো হয়ে গেছে। আর রুবি ফ্ল্যাটে এসে গেছি, এই রুবি হসপিটাল এই সামনে ঢুকছি, আর বানা দেখা গেল, যেটাই শুভশ্রী দেব, আমাদের টলিউড ফিল্ম স্টার দেব, রচনা ব্যানার্জি, শুভশ্রী, রাজ চক্রবর্তী, পায়েল, ইভেন বন্ধন ব্যাংকের চেয়ারম্যান থেকে আরম্ভ করে অনেক অনেক সমস্ত ফিল্ম স্টাররাই এখন ওই আলবানা NRI প্রজেক্টে থাকে। রুবি কমপ্লেক্সে এসে গেছি, রচনা ব্যানার্জি, দেব,
শুভশ্রী, পায়েল, রাজচক্রবর্তী, হরিন্দম শীল, তারপরে আরও তনুশ্রী, অনেক অনেকেই থাকে। অত মানে বলতে গেলে টলিউড এখানেই এখন থাকছে। তো যাই হোক, শ্বশুরবাড়ি ওপরে যাবো, আর তারপরে আমার প্রায় দুটো হয়ে গেছে, বাড়ির পুজো ছিল, করে টোরে আস্তে আস্তে ব্রেকফাস্ট করে দুটো টাইম ডেটটা বাজতে চায়, তো আমরা লাঞ্চ করব, করে ডিনারটা নিয়ে চলে যাব। তো বাকি যেটা বললাম, ফার্স্টেই দেখবো রুবি থেকে বেরোলে আমি বেবান্তার সামনে দিয়ে যাবো। এই রুবির আমাদের শ্বশুরবাড়ি কমপ্লেক্সের লাইট জ্বলে উঠেছে সুন্দর, লাইট এই একই সিস্টেমে দেয়। তো বাবা আমার সঙ্গে দেখা হয়ে গেছে, আমরা এখন যাবো ওইদিকে, যেগুলো মানে একটা ঠিক করে রেখেছি। তো ফার্স্টে আমরা এখান দিয়ে যাব সিমেন্স মানে ডিপিএস সিমেন্সের ওপর থেকে, বিমানতার ওপর থেকে, আর তারপর আমরা বাকি যে ঠিক করেছি ত্রিধারা, সিঙ্গে পার্ক, এই প্যান্ডেল হপিংগুলো করবো, এই ভিডিওগুলো অবশ্যই রয়েছে। ফার্স্টে পড়বে আমাদের কিন্তু ইটালিয়া, তো আমরা রওনা হয়েছি। এই রুবি পুরো কমপ্লিট হয়নি, এটা মনে হয় বি ব্লকটা লাইট চলছে সামনে, এই ব্লকে নয়, মানে এখানে তো এবিসি অনেকটাই বড় কমপ্লেক্স, তো সামনের দিকে এখন কমপ্লিট হয়নি। এই লেফট সাইডে প্যান্ডেল দেখা যাচ্ছে, বেশ বড় সড়ই প্যান্ডেল হয়, বহু পুরনো কমপ্লেক্স, তখনকার দিনে হাই রাইজ। তো বা লেফট সাইডে বিমানটা দেখা যাচ্ছে রুবি ক্রসিংয়ে, আর এখান থেকে আমি গীতাঞ্জলি স্টেডিয়ামের ওপর দিয়ে গিয়ে আমি একডালিয়া ফার্স্ট পাবো, সিমেন্স আর ডিপিএস, এই হচ্ছে বিমানটা। লেফট সাইডে বিমানটা দেখা যাচ্ছে, আমার বিমানটায় আসা হয়নি, কিন্তু ছেলের বন্ধুর একটা অনুষ্ঠানে বিমানটা এসেছিল। গীতাঞ্জলি স্টেডিয়াম, অ্যাক্রোপলিস মল পরপর রয়েছে, এবং তারপরেই আমরা লেফট সাইডে ছিল যেগুলো এখানকার তালবাগান, বসপুকুর, বিখ্যাত বিখ্যাত রুবির এই পুজোগুলো। তো যাই হোক, সেগুলো রেডি হয়নি, আর আমরা এসে গেছি একডালিয়া এভারগ্রিন। হ্যাঁ, একডালিয়া এভারগ্রিনের ওপর দিয়ে যাবো, কিন্তু মা এখানে আসেননি, আর জাস্ট আমি প্যান্ডেলটা দেখাবো। এই হচ্ছে সামনাসামনি এসে গেছি সুব্রত মুখার্জির পুজো, উনি এবছরে কেন লাস্ট ইয়ারও ছিলেন না সবাই জানেন, উনি প্রয়াত সুব্রত মুখার্জির এটা বিখ্যাত পুজো একডালিয়া এভারগ্রিন। আমি গাড়ি থেকেই প্যান্ডেলটা পিক করেছি এবং ভিডিও করেছি, সুন্দর পুজো, একডালিয়া সম্বন্ধে কিছু বলার নেই। এরপর আমরা যেটা যাব সেটা হচ্ছে পরেই পড়বে পরপর সিংহী পার্ক। তো একডালিয়া এভারগ্রিনটা দেখে আমরা বেরিয়ে যাব, জাস্ট এখান থেকে কয়েক মিনিটের ব্যাপার, কেন আমি আমার রাস্তাতেই পড়বে। তো বেশ সুন্দর প্যান্ডেল হয়েছে, বরাবরই হয়, এটা আমার নতুন করে বলার কিছু নেই। আর সামনেও এখনও পুরো কমপ্লিট হয়নি, কিন্তু বোঝা যাচ্ছে কমপ্লিট হলে অবশ্যই সুন্দর আরও বেশি লাগবে। আর এরপর যেটা যাচ্ছি সেটা হলো সিংহী পার্ক। এই বাইরের এগুলো সব লাইট জ্বলবে, লাইটিং চেয়ারাই চেঞ্জ হয়ে যাবে, বুঝতেই পাচ্ছেন, সমস্ত লাইটিংয়ের কাজ এগুলো রয়েছে। আর এবার আমরা বেরিয়ে যাচ্ছি সিংহী পার্ক। সিংহী পার্ক আমি ফেসবুকে লাইভ দেখিয়েছি, একডালিয়া এভারগ্রিনটা লাইভ করিনি। এই হচ্ছে সিংহী পার্কের দিকে আমরা বেরোচ্ছি, অবশ্যই তো জ্যাম আছে এই রাস্তায়, সাউথের রাস্তা, গড়িয়াহাট মোড়, গড়িয়াহাটে তো বুঝতেই পাচ্ছেন এক তো পুজোর শপিং চলছে, তার মধ্যে একডালিয়া, সিংহী পার্ক, ত্রিধারা, দেশপ্রিয় পার্ক, তো কিছু বলার নেই। এই হচ্ছে আমরা সিংহী পার্কের সামনে এসেছি, এইটা আমি যেহেতু ভিডিওটা এখানে শেষ করেছি কারণ আমার এটা ফেসবুক লাইভে আছে, তো লাইভ করলে তো আর দেখা যায় না, আর আমার হাজবেন্ড এইসব ভিডিও টিডিও ইন্টারেস্টেড না, জাস্ট আমাকেই তুলে দেয়। আর এখন এসে গেছে মিত্রিধারা, সেই বিখ্যাত পুজো, আর
গতিধারাটাও আমার হাজবেন্ড গাড়িতেই ছিল, গাড়িটাকে সাইডে রাখতে হয়েছে কেন সামনে আসতে দেয়নি, আমি নেমেই ভিডিওটা করেছি। এখানে কমপ্লিট নয়, প্যান্ডেলও কমপ্লিট নয় এবং মা তো অবশ্যই আসেনি, কারণ মহালয়ার সময় তো মা আসেন না, এবার আস্তে আস্তে উদ্বোধন হবে এবং আসবে, এটা বন্ধ করাই আছে। যতটা পেরেছি ভিডিও করেছি আর সত্যি খুব সুন্দর হয়েছে বলার নয়, এবং আমরা এখান থেকেই আমাদের কাজটা সেরে ব্যাক করেছি। আমি বলেইছিলাম যে আমি প্রিয়গোপাল যাব, তো প্রিয়গোপাল বিষয়ে ট্রাঙ্গুলার পার্ক, সেটাতে আমি অবশ্যই আমার কিছু জিনিস নেওয়া আগে থেকেই করা ছিল এবং আমি সেটাটা মানে ওদের আমি লাইভ দেখে পছন্দ করেছিলাম, কারণ আমার প্রিয়গোপালের সঙ্গে 2025-30 বছর রিলেশন কমপ্লিট হবে ফার্স্ট শাড়ি পরা আমার প্রিয়গোপাল থেকে 95-এ, তো 30 বছর আমার হতে চলছে। আর এই হচ্ছে আমরা হাজবেন্ড গাড়ি নিয়ে ওয়েট করছে, তো আমি ফেরত যাচ্ছি এবং এখান থেকেই আমরা গড়িয়াহাট হয়ে ট্রায়াঙ্গুলার পার্কের প্রিয়গোপাল বিষয়তে বেরিয়ে যাচ্ছি। এই হচ্ছে আমরা বেরোচ্ছি, গড়িয়াহাট মোড় পড়বে এবং এখান থেকে আমরা ট্রায়াঙ্গুলার পার্ক, এই লাইটগুলো এখনও জ্বলেনি, নিশ্চয়ই দু একদিনের মধ্যে জ্বলবে। আর গড়িয়াহাট মোড়ের কাছাকাছি এসে গেছি এবং আমরা এখান থেকে প্রিয়গোপালে যাব। প্রিয়গোপালে যেগুলো নিয়েছি সেটা অবশ্যই পরে দেখাবো। এই গড়িয়াহাট মোড় ক্রসিং থেকে আমরা লেফট সাইডের ট্রায়াঙ্গুলার পার্কের দিকে বেরিয়ে যাচ্ছি। এখানে তো আলোয় আলোময়, ভীষণ জ্যাম, সব কিছু মিলিয়ে পুজোর সৌন্দর্য, এটা বলার কোনো মানে মানে কি বলবো, ভাষাও নেই, অবকাশও রাখে না। মহামিলন মঠ লেফট সাইডে, আর আমি এসে গেছি প্রিয়গোপাল বিষয়তে। আজ আমি যেটা দেখাবো সেটা হচ্ছে প্রিয়গোপাল বিষয় কর্ণধার মিস্টার সৌম্যজিৎ লাহা, যার সঙ্গে আমাদের খুব সুসম্পর্ক প্রায় বিগত 12-14 বছর হয়ে গেল, এবং এখানে এলে উনি থাকলে আমাদের সঙ্গে রীতিমতো একটা গল্প আড্ডা বেশ অল্প সময় হলেও হয়ে যায়, খুব একটা ক্লোজ এবার না, ওনারা বলছেন যে আগেকার এসডি কার্ডের যেটা আছে সেটা আপনার এটাতে অ্যাক্সেসিবল হবে না। আমি বললাম যে তাহলে আরে পেন ড্রাইভের আপনি স্লট রাখছেন কেন, এসডি কার্ডের স্লট রেখেছেন কেন, এসডি স্লটে তো আমি ওল্ড মেমোরিজ করি। আমি বললাম মিসেস তো এটা ছাড়া তো বাঁচবেই না, ওর ফটোজগুলোই তো মেন মেমোরিজ, সেই হিসেবেই বললাম আমি এমনি ফটোটা তুলে একটা হ্যাঁ গুগল স্টোরে এমনি সব এমনি আমরা সব ইয়ে করি সবসময় সেটাই নিতে এসেছি, তাহলে এক মাস হয়ে গেছে আগে, কারণ আমি পুজোর সময় একদম মার্কেটিং করি না, একদম না। আর এই আমরা প্রিয়গোপাল বিষয়টিকে বেরিয়ে গড়িয়াহাট ক্রস করে ঠিক ওই বিমানতা সিমেন্সের ওপর থেকে শ্বশুরবাড়ি রুমের ওপর দিয়ে আবার এম বাইপাস ধরে চিংড়িঘাটা হয়ে নিউ টাউন যাব। তো রাস্তাঘাট তো পুজো পুজো রব এসেই গেছে, আর এই হচ্ছে নিউ টাউন, ফোনটা বন্ধ মানে খেয়াল করতে পারিনি এত লাইট দিয়ে সাজানো, কেন দিনের বেলায় গেছি বুঝতে পারিনি, যখন লাইট অনেকটা মানে ফোন তো লক করা থাকে অন করতে করতে অনেকটাই আমি তুলতে পারিনি, পরে অবশ্যই দেখাবো, প্রতিবারই দেখাই। নিউ টাউন কিন্তু সেজে উঠেছে অনেক আগে থেকেই, হয়তো আমি তো মহালয়ার দিন দেখছি, তো নিউ টাউন বরাবরই সুন্দর, অ্যাকশন এরিয়া মান সব থেকে আগে এবং পুরো তারপর, তো বেশ সুন্দর লাইটিং দেখুন। আমি অনেকটা মিস করে গেছি, মনটা বেশ খারাপ হচ্ছে, কারণ হাজবেন্ডের সঙ্গে গল্প করতে করতে ফোনটা ছিল, আর গাড়ি তো রাত্রিবেলায় প্রায় 10টা বেজে বাজতে যায়, রাস্তা আজকে 2 অক্টোবর ফাঁকা হয়েও করে চলছিল এবং 80-90 হাজবেন্ড চালায়, 100 হয়ে যায়, তো বহু বছর 2007 থেকে চালাচ্ছে, স্মুথলি গাড়ি চালায়, তো যখন
দেখলাম তখন ফোন অফ, অন করে ক্যামেরা অন করে ভিডিও করতে অনেকটা মানে ছেড়ে দিয়েছি। তো যাই হোক, এখন তো থাকবেই পুজো, কালী পুজো, অনেক কিছু তো বুঝতেই পাচ্ছেন। ইস্টার্ন হাই নজরুল তীর্থ এসে যাওয়া মানে আমার বাড়ির অপোজিটে নজরুল তীর্থ মানে আমার বাড়ি এসে গেছে। তো ভিডিওটা এখানেই এন্ড করি, সবাই ভালো থাকবেন, পুজোর অগ্রিম শুভেচ্ছা সবার জন্য, পুজো খুব ভালো কাটান, সবাই পুজো খুব ভালো কাটুক, সুন্দরভাবে প্যান্ডেল হপিং করুন, তবে নিজেকে বাঁচিয়ে সাবধানে থেকে এবং সুস্থভাবে থেকে। আর ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন বৃষ্টি না হয়। অবশ্য আমি প্যান্ডেল হপিং পুজোর সময় করিই না, কারণ পুজোর সময় কলকাতায় কখনোই থাকিনি, এই দু বছর হলো থাকছি। তো যা হওয়ার মনে হয় হয়েই গেল, এবার আমরা বাড়ি ফিরছি। আর আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। আর বাড়িটা আমার ওই পারে, বুঝতেই পাচ্ছেন, রাস্তা ক্রস করে, লাইট ওখানেও রয়েছে। তো ভিডিওটা শেষ করলাম, সবাই ভালো থাকবেন, গুড নাইট।